আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমার এই চ্যানেলে পুরুষ এবং মহিলার ব্যক্তিগত এবং গোপনীয়ত সমস্যা আছে, সে সকল সমস্যার খোলামেলা আলোচনা করি, সে সাথে আপনাদের করা কমেন্টের উত্তর দিয়ে থাকি। আজ আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তথ্য নিয়ে আলোচনা করব। আপনার স্বামী স্ত্রী উভয়ই হাজার হাজার বার ঘনিষ্ঠ হবেন, কিন্তু কোনোটাই কিন্তু আপনাদের মনে থাকবে না বা মনে থাকার কথাও নয়। কিন্তু প্রথমবার আপনারা যখন ঘনিষ্ঠ হয়েছিলেন, এই সময় আপনার পারফরমেন্স কেমন ছিল, সঙ্গীর কতটুকু ভালো লেগেছিল কিংবা তাকে কতটুকু ভালো লাগা দিতে পেরেছিলেন, এই বিষয়টা কিন্তু মনে থাকবে সারা জীবন। এজন্য স্বামী স্ত্রী প্রথমবার ঘনিষ্ঠ হওয়ার ক্ষেত্রে কিছু টিপস দিব, যাতে করে আপনাদের প্রথম ঘনিষ্ঠ মুহূর্ত সারা জীবন আপনাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে এবং দুজনের পারফরমেন্সই সঠিক থাকবে। বিয়ের পর আপনার স্বামী স্ত্রী প্রথমবার ঘনিষ্ঠ হওয়ার ক্ষেত্রে আপনারা বাসরাতে ঘনিষ্ঠ হবেন নাকি তার পরে ঘনিষ্ঠ হবেন, এটা সম্পূর্ণ ঠিক করবেন আপনারা দুজন মিলে। তবে হ্যাঁ, প্রথমবার কাছাকাছি আসার ক্ষেত্রে যতটা সম্ভব ভালো করে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন। প্রয়োজনে এই সময় হালকা পারফিউমও ব্যবহার করতে পারেন, এটা আপনাকে আলাদা কনফিডেন্স দিবে। প্রথমবার স্ত্রীর ভেতরে প্রবেশ করার সময় স্ত্রী ভালোভাবে উত্তেজিত হয়েছে কিনা বা সম্পূর্ণ ভিজেছে কিনা, এই বিষয়টা লক্ষ্য করা কিন্তু খুবই জরুরি, নাহলে কিন্তু স্ত্রী প্রচণ্ড ব্যথা পেতে পারে। বাসরাতে একটি কমন প্রবলেম হচ্ছে, মেয়েরা শারীরিকভাবে অনেক উত্তেজনা অনুভব করলেও মানসিক ভয়ের কারণে তাদের অঙ্গ ঠিকমতো ভিজে না বা পিচ্ছিল হয় না। আর এই কারণে ঘনিষ্ঠ হওয়ার আগে আপনার হাতের কাছে লুব্রিকেন্ট কিংবা অলিভ অয়েল রাখতে পারেন, এটা প্রয়োজনীয় সময় আপনার স্ত্রীর অঙ্গকে পিচ্ছিল করবে এবং আপনাকে তার ভেতরে প্রবেশ করাতে সাহায্য করবে। এই সময় মেয়েদের সতীপর্দা ফেটে গিয়ে কিছুটা রক্তপাত হতে পারে, যদিও এটা কিছুক্ষণ পরই বন্ধ হয়ে যাবে আর ব্যথাটাও কমে যাবে। এর জন্য প্রথমেই প্রস্তুতি নিয়ে রাখুন, প্রয়োজনীয় টিস্যু বা কাপড় হাতের কাছে রাখুন। এ সময় মেয়েদের তুলনায় ছেলেদের পারফরমেন্সই খারাপ হয়, কারণ প্রথম দিকে ছেলে অতিরিক্ত উত্তেজিত এবং নার্ভাসনেসের কারণে তার দ্রুত পানি বের হয়ে যায়। এটাকে নিজের দুর্বলতা ভেবে ভুল করবেন না। 10-15 মিনিট অপেক্ষা করে আপনার স্ত্রীর সাথে আবার ফোরপ্লে করুন, তাকে আদর করুন। কিছুক্ষণ তাকে আগলে আপনি আবার উত্তেজিত হয়ে পড়বেন, এরপরে আপনি দেখবেন অনেকক্ষণ আপনার পানি আটকে রাখতে পারবেন। প্রথমবার ঘনিষ্ঠ হওয়ার ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণের বিষয়টাও মাথায় রাখতে হবে, কেননা বিয়ের পরপরই যদি আপনারা সন্তান নিতে আগ্রহী না হন, সেক্ষেত্রে কনডম ব্যবহার করাই হবে বুদ্ধিমানের কাজ। কনডম ব্যবহার করার ফলে শুধুমাত্র যে আপনাদের জন্ম নিয়ন্ত্রণ হবে তাই কিন্তু নয়, বরং পুরুষরা কিন্তু দীর্ঘক্ষণ তাদের শুক্রাণু আটকে রাখতে পারবে। অনেকেই প্রথম দিন নিজের স্ত্রীর কাছে পুরুষত্ব জাহির করার জন্য বিভিন্ন ধরনের উত্তেজক ওষুধ খেয়ে আসে, এতে করে দেখা যায় প্রথম দিকে আপনি অনেকক্ষণ শুক্রাণু আটকে রেখে তার সাথে ঘনিষ্ঠ থাকলে পারলেও পরে কিন্তু আপনি 2-1 মিনিটের মধ্যেই আপনার পতন হয়ে যাচ্ছে বা আপনার শুক্রাণু বের হয়ে যাচ্ছে, এতে করে কিন্তু আপনার লাভের থেকে ক্ষতি বেশি হবে। তাই এরকম ভায়াগ্রা জাতীয় কোনো ঔষধ না খেয়ে বরং বিয়ের 1 মাস আগে থেকেই 1 গ্লাস দুধের সাথে 2 চামচ মধু মিক্সড করে নিয়মিত খেতে থাকুন। আর বাসর রাতে এক্সট্রা কন্টিনিউ বিয়ের 1 সপ্তাহ আগ থেকেই 1 গ্লাস করে তরমুজের জুস নিয়মিত খেতে পারেন, এটা আপনার শরীরে প্রাকৃতিক ভায়াগ্রার মতোই কাজ করবে। জন্ম নিয়ন্ত্রণের জন্য আমি প্রথম দিকে কনডম ব্যবহারের কথা বলেছিলাম, তবে কনডম ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই ডটেড কনডম ব্যবহার করার চেষ্টা করবেন, এটা আপনার স্ত্রীকে দ্রুত তৃপ্তি দিতে বা দ্রুত তার অর্গাজম ঘটাতে সাহায্য করবে। বাসরাতে যেহেতু আপনারা দুজনেই প্রথমবারের মতো ঘনিষ্ঠ হবেন, তাই এক্ষেত্রে আপনারা দুজনেই কিন্তু শারীরিকভাবে অনেক বেশি ক্লান্তি অনুভব করতে পারেন, তাই এই সময় ক্লান্তি দূর করার জন্য ঘনিষ্ঠ মুহূর্তের শেষে আপনারা দুজনেই খাঁটি ফলের জুস খেতে পারেন। আর জুস খাওয়া সম্ভব না হলে 1 গ্লাস গ্লুকোজ অথবা কমপক্ষে 1 গ্লাস ঠান্ডা পানি খেয়ে নেবেন। আসলে এই প্রস্তুতিগুলো যদি থাকে তাহলে আপনাদের প্রথম রাতটি হবে অনেক আনন্দঘন এবং মনে রাখার মতো। এরপর আপনার স্বামী স্ত্রী হয়তো হাজার হাজার বার ঘনিষ্ঠ হবেন, কিন্তু প্রথম দিনের এই ঘনিষ্ঠ মুহূর্তটা কিন্তু আপনাদের দুজনের কাছে অনেক বেশি স্মরণীয় হয়ে থাকবে। আরও তথ্যের জন্য সর্বদা একটি বিশেষজ্ঞ বা আপনার নিজের ডাক্তারের সাথে পরামর্শ করুন।
আপনাদের এমন কোনো কিছু জানার থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। এরকম আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।